হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য একটি বিজ্ঞপ্তি তুলে ধরবো তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন পানিসম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় নোটিশটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর তারিখে সম্পদ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পার্শ্বে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে টি টিপি ডট অবলিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগান আবেদন করতে পারবেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরব এক কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বয়স হতে তিরিশ বছর পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আর যে সকল জেলার প্রার্থীকান আবেদন করতে পারবেন সবটা আপনাদের সামনে তুলে ধরব দুই ষাট মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বয়স আঠেরো থেকে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তিন সহায়ক গ্রেড কুড়ি বয়স আঠারো হতে তিরিশ বছর পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে তিন নম্বর সহায়ক পদের জন্য ঢাকা ময়মনসিংহ নরসিংদী নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ রাজশাহী ফরিদপুর মুন্সীগঞ্জ জামালপুর নেত্রকোনা কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি নোয়াখালী কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাজশাহী পাবনা বগুড়া নাটোর চাপাইনবগঞ্জ নওগাঁ রংপুর পঞ্চগড় লালমনিরহাট গাইবান্ধা ঠাকুরগাঁও কুড়িগ্রাম খুলনা যশোর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতেই মোর শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক ও দুই নম্বর পদের জন্য ঢাকা নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি গোপালগঞ্জ শেরপুর ময়মনসিংহ জামালপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন পাবনা বগুড়া নাটোর জয়পুরহাট চাপাইনবগঞ্জ পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্দা মেয়েরপুর নড়াইল কুষ্টিয়া মাগুরা বাগেরহাট ঝিনাইদা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর বরগুনা সিলেট মৌলুইবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিনটি পদে আবেদনের জন্য কিছু শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বলা হয়েছে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় বারো নয় তেইশ সকাল দশটা এবং জমা দানের শেষ তারিখ তেরো দশ তেইশ বিকাল পাঁচটা কীভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী এবং এস এম এস পাঠানোর নিয়মাবলী এখানে কত টাকা লাগবে সেটা হচ্ছে এক থেকে দুই নম্বর পদের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা তিন নম্বর কর্মী পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা এখানে কীভাবে এস এম এস পাঠাতে হবে সেটিও আপনাদের সামনে তুলে ধরবো প্রথম এস এম এস এমও ডাব্লুআ আর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে দ্বিতীয় এস এম এস এম ও ডাব্লু আর বড়ো হাতে অক্ষর হবে এসপেস ইএসএসপেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে হ্যালো ভিওয়ার্স তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেব সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্যে ধন্যবাদ